রান্না হবে কি করে করবো, এক ফোঁটা তেল নেই ঘরে। আপনি সেদিন 4 দিন আগে 50 গ্রাম তেল কিনে দিয়েছিলেন, সেই তেল তো কমই শেষ হয়ে গেছে। এখন কি দিয়ে রান্না করব ভেবে পাচ্ছি না, কি জানি আমি কি করে রান্না করব। আপনি একটু শিখিয়ে দিন তাহলে আমি হয়তো করতে পারবো। কেন একটু বুদ্ধি থাকলে অনেক টাকা জমাতে পারবে, বুঝলে? বুঝলে না? শেখো শেখো, বলে দিচ্ছি শেখো, একটু শেখো, বুঝলে? বলে দিচ্ছি শোনো, ভাতের হাঁড়িতে ভাতটা চাপাবে, জল দেবে বেশি করে, ওর মধ্যে কাপড়ের একটা পুটলি করবে, বুঝলে? ওর মধ্যে 1 ফুট ডাল দেবে, বুঝেছো? 1 ফুট ডাল দেবে, দিয়ে ভালো করে বেঁধে দেবে কাপড়টাকে, বেঁধে ভাতের হাঁড়িতে ছেড়ে দেবে ডালটা, বুঝেছ? তারপরে একটা আলু ধুয়ে আধা করে কেটে ভাতের হাঁড়িতে দিয়ে দেবে, বুঝেছ? ব্যাস হয়ে যাবে, ভাতও হবে, ডালও হবে, আবার আলুও হয়ে যাবে, বুঝেছ? ওইভাবে করবে, কিছুটা কি করবে, আলু আধাটা আজকে খাবে আর আধাটা কালকে খাবে, বুঝেছো? আর ডালটা সেদ্ধটাকে অল্প একটু মাখবে, আর অল্পটাকে ওই আধা ডাল করবে, কিন্তু আধ 1 মুঠ ডালকে করবে, 1 মুঠ ডালকে আধাটা সিদ্ধ করে আর আধাটা 1 গামলা জল করে ডালটাকে গুলে নেবে, ওর মধ্যে নুন হলুদ দিয়ে দেবে। 3 দিন 4 দিন হবে, বুঝেছো? কিছু তো মাথায় নেই, একটু মাথা খাটাও, বুঝেছ? আর ডিম একটা আছে না, ডিমটাকে রেখে দেবে, বুঝেছ? ডিমটা দিয়ে আবার ওই 4 দিন ধরে ডাল আর মাই গড, আর ডিমটা দিয়ে আবার 4 দিন খাবো, বুঝেছ? ডিমটাকে রেখে দেবে, একটা ডিম আছে না, ওই ডিমটাকে রেখে দেবে, ওটা দিয়ে আবার একটা ডিম দিয়ে আবার 4 দিন চালিয়ে দেব, বুঝেছ? ওটা রেখে দাও, ওটা 4 দিন। ও মা, বৌমা কি যে বলছো বুঝতেই পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি একটা ডিম দিয়ে 4 দিন কি করে কাটাবে বুঝতে পারছো না? একটা বড় বাটি নেবে, বাটিতে ডিমটাকে ফাটাস করে ফাটাবে, ফাটিয়ে এইটুকু বেসন দেবে, বুঝেছো? বেসনটাকে ডিমের মধ্যে গুলবে, 5-6 চামচ বেসন নিয়ে ডিমটার মধ্যে গুলবে, দেখবে গুলতে চাইবে না, একটা ডিমে আর কতটুকু থাকে, একটু জল দিয়ে দেবে, একটু নুন দিয়ে দেবে, বুঝেছো? নুন দেবে, আর কাঁচা লঙ্কার পেঁয়াজটা কী করবে জানো? কাঁচা লঙ্কা পেঁয়াজটা কী করবে, কাঁচা লঙ্কা পেঁয়াজটা পাশে দুটো বাড়ি আছে না, দু বাড়ি থেকে চেয়ে নিয়ে আসবে, বুঝেছো? তাহলে আমাদের এইটা কমে মানে পেঁয়াজ লঙ্কাটার কিনে খেতে হবে না, ওদের দিকে হয়ে যাবে, তাহলে আমাদের ওই পয়সাটাও বেঁচে যাবে, বুঝেছো? ওই পেঁয়াজটাকে চেয়ে এনে আধা পেঁয়াজটা একটা ডিমে করব, আর আধাটা রেখে দেবো, আবার 4 দিন বাদে চালাবো, বুঝেছো? আর কাঁচা লঙ্কাটা অর্ধেকটা কেটে দেবে ডিমে, আর অর্ধেকটা রেখে দেবে, বুঝেছো? তবে গিয়ে জমাতে পারবে। একটা ডিমের মধ্যে 5-6 চামচ বেসন দেবে, দিয়ে নুন দেবে, আর চেয়ে এনে পেঁয়াজটা দেবে, পেঁয়াজ অর্ধেকটা কুচি করে দেবে, কাঁচা লঙ্কাটাও অর্ধেক কুচি করে দেবে, দিয়ে তারপরে ওটা বড়ার মতন করে করবে। 2-3 জন তো মানুষ, 6টা বড়াতে আমাদের হয়ে যাবে, আর ডাল তো জল দিয়ে দিয়ে বানিয়ে যাবে রোজ, বুঝেছ? রোজ ডালটাকে জল দিয়ে দিয়ে বানিয়ে যাবে, আমরা ভালো করে খেতে পারবো বেশ অনেক দিন ধরে, বুঝেছ? ও বৌদি, বৌদি, ও বৌদি, মানা চিনি চাইলো জানো তো, বললো তুমি নাকি মায়ের কাছ থেকে চিনি এনেছো, এলে ধার
সেই চিনিটা না দিতে বললো, জানো তো চিনিটা তুমি এক কাপ এনেছিলে, বললো যে কিছু হলেও দিতে। ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি না খুব ভালো গো, তোমাকে না আমার ভীষণ ভালো লাগে জানো, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তুমি কি ভালো বৌদি, আমাকে খুব ভালোবাসে তাই না? পিঙ্কি এসেছো তুমি, এসো এসো এসো, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। এসো এসো এসো, তুমি এসো, এসেছো, বাহ বাহ ভালো করেছো। মাসিমা তো চিনি নেবে না বলে দিয়েছিল আমাকে, আমাকে বলেই দিয়েছিল মাসিমা চিনি নেবে না, আমাকে এমনিই দিয়েছে। হ্যাঁ বলেছিল তো আমাকে নেবে না, তুমি মাসিমাকে তো ভুলে গেছে, বয়স হয়েছে তো ভুলে গেছে মনে হয়, মাসিমা চিনি আমাকে এমনি দিয়েছে। যা দাম বেড়েছে জিনিসের তা তো নেবেই, চাইবেই না, ও ফোনটাও পাকছে আবার, ধরবো একটু পরে তোমার সাথে আমি কথা বলি, তুমি ননদ এসেছো বলে কথা বলো, পরে কথা বলবো। যা জিনিসের দাম, থাক এখন তোমাকে ঘরে ডাকতে পারছি না গো, আমি আর শাশুড়িমা দুজনে একটু শপিংয়ে যাবো বুঝেছো, আমি আর শাশুড়িমা দুজনে একটু শপিংয়ে যাবো, মা বলেছে আমাকে একটা শাড়ি কিনে দেবে, তাই আমার একটা খুব সুন্দর শাড়ি পছন্দ হয়েছে, ওই শাড়িটা কিনবো। আচ্ছা তা ফোন আসছে কেন বারবার, পরে ফোন করবো। মা শাড়ি দেবেন তো আমাকে কিনে? আচ্ছা হ্যাঁ আবার এসো, হ্যাঁ পিঙ্কি আবার এসো, কেমন কি? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের তো একটু তাড়া আছে, আমাদের একটু তাড়া আছে রে পিঙ্কি, আমরা একটু বেরুবো বুঝেছিস, আমরা একটু বেরুবো মার্কেটিং করতে যাব বুঝেছিস, তাই না এখন একটু তাড়া আছে, তুই আজকে যা মা আর অন্যদিন আসিস কেমন? আচ্ছা তোমরা বেড়াতে শপিং করতে যাবে, আচ্ছা আচ্ছা শাড়ি কিনবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবা ঠাকুমা যাচ্ছি, আমি যাচ্ছি, আমি এখন দাঁড়াবো না এখানে, আমি চলে যাচ্ছি, পরে আসবো। হ্যাঁ আচ্ছা বৌদি আবার পরে আসবো, হ্যাঁ ঠিক আছে, মাকে বলে দেবো চিনি নেই, ঠিক আছে। বৌদিকে আমার ভীষণ ভালো লাগে গো, বৌদি তুমি খুব ভালো। বাহ বৌমা তোমার কি বুদ্ধি, সত্যি আমি খুব আনন্দ পেয়েছি, আমি তো এরকম বৌমাই চেয়েছিলাম জানো তো, এরকম একটা বুদ্ধিমান বৌমা চেয়েছিলাম, তুমি ঠিক আমার মতন বুদ্ধিটা পেয়েছো, ভালো হবে বলো, তুমি বেশ সংসারটা গুছিয়ে গাছিয়ে আমি না থাকলেও করতে পারবে, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অল্প পয়সা দিয়ে, তাই না? আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন এসেছেন পরেরটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন প্লিজ।